আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চার দিনের ছুটি বিষয়ে যা বলল জনপ্রশাসন মন্ত্রণালয়। ইদানিং একটি সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রচার হচ্ছে যে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত চার দিনের টানা ছুটি ঘোষণা করেছে সরকার, কিন্তু সংবাদটি বানোয়াট এবং ভুয়া বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। চলুন বিস্তারিত জেনে নিই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেসবুকে ছড়িয়ে পড়েছে আগামী 5 থেকে 8 জানুয়ারি ছুটির ভুয়া ও বানোয়াট সংবাদ, আর সেই সংবাদটি বানোয়াট এবং ভুয়া বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 3 জানুয়ারি থেকে এক বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় একথা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় 28 ডিসেম্বর 2023 তারিখের প্রজ্ঞাপনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 7 জানুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 5 থেকে 8 জানুয়ারি ছুটি ঘোষণা সংক্রান্ত একটি বানোয়াট প্রজ্ঞাপন প্রচার হচ্ছে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা নয়। এই বানোয়াট প্রজ্ঞাপন আমলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তো বন্ধুরা, অবশেষে জানা গেল যে সরকারি ছুটি 4 দিনের নয়, যা একটি বানোয়াট এবং ভুয়া সংবাদ যা সোশ্যাল মিডিয়ায় প্রচার পেয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে যে আগামী 7 জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে শুধু। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।